জয় হিন্দ ডিফেন্স লাভার্স, আমি সুদীপ তোরা, আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। স্বাগতম জানাই আজকের আপডেট ইন্ডিয়ার একটি নতুন আপডেটে। চীনকে তুড়ি মেরে উড়িয়ে ভারতের সাথে হাত মেলালো বাংলাদেশ, করলো সব থেকে বড় চুক্তি। পাইপলাইনের নাম হলো ফ্রেন্ডশিপ পাইপলাইন। আসামের নুমালিগড় পরিশোধনাগার থেকে ডিজেল, এমনকি এই পাইপলাইন দিয়ে শিলিগুড়ি হয়ে বাংলাদেশ যাবে। বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর অয়েল ডিপোয় ডিজেল পৌঁছে যাবে ভারতের তরফ থেকে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ডিজেল বিক্রি করবে। আগামী 18 মার্চ দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করবে। 2018 সালে এই প্রকল্পের কাজ শুরু হয়। দুই দেশের প্রধানমন্ত্রীর অফিস এমনকি ওই প্রকল্পের নজরদারি করেছে। এই প্রকল্পের জন্য খরচ হয়েছে 388.8 কোটি টাকা। এর মধ্যে ভারত সরকার দিয়েছে 285.24 কোটি টাকা, এমনকি নুমালিগড় রিফাইনারি লিমিটেড দিয়েছে 91.84 কোটি টাকা। ভারত শিলিগুড়ি থেকে মাত্র 5 কিলোমিটার জুড়ে রয়েছে এই পাইপলাইন। বাকি 125 কিলোমিটার পাইপলাইন আছে বাংলাদেশে। আর এই পাইপলাইনের মধ্য দিয়ে বছরে 10 লাখ মেট্রিক টন ডিজেল বাংলাদেশে পাঠানো যাবে। পরিশোধিত তেল কেনার জন্য বাংলাদেশ বিপুল পরিমাণ অর্থ খরচ করে। 2020 সালে বাংলাদেশে $264 কোটি খরচ করেছিল। তারা ছিল পরিশোধিত তেল আমদানি তালিকায় বিশ্বের 42তম দেশ। আর ওই বছর সিঙ্গাপুর, চীন, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড থেকে সবচেয়ে বেশি পরিশোধিত তেল কিনেছে বাংলাদেশ। তবে ভারতের নুমালিগড় থেকে বাংলাদেশের পার্বতীপুর দ্বীপ পর্যন্ত বিস্তৃত এই পাইপলাইনের কারণে উত্তরাঞ্চলে দৈনিক অতিরিক্ত 29,000 মেট্রিক টন জ্বালানি মজুত সক্ষমতা বৃদ্ধি করবে। সহজে বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহ করা, উত্তরাঞ্চলের 16টি জেলায় কম খরচে এমনকি দ্রুত উপায়ে জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হবে এই পাইপলাইনের মাধ্যমে। তো বন্ধুরা, ভারতের এত বড় সাহায্য বাংলাদেশকে, এছাড়া ভারত আর বাংলাদেশের ফ্রেন্ডশিপের জন্য কমেন্ট বক্সে একটি জয় হিন্দ অবশ্যই লিখুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।